যমুনা নদীর পাড়, যাকে সংক্ষেপে বলা হয় ক্লোজার। এটা নিয়ে নতুন করেও কিছু বলবো না, কারণ ইতিপূর্বে বিস্তারিতভাবে একটা ভিডিও বানিয়েছি। আজকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নিয়ে এখানে ঘুরতে আসছি। তো আজকের ইন্টারভিউসটা আমার মেয়েই দিক, কি বলেন? বন্ধুরা, খুব সুন্দর জায়গা, আপনারা ঘুরলেও মজা পাবে। চলুন আরেকটা সামনে যাই, কি অবস্থা? ওকে নিয়ে যখন ঘুরতেছিলাম, কিংবা সবাইকে নিয়ে যখন ঘুরতেছিলাম এই নদীর পাড় দিয়ে, সত্যি অসাধারণ। এখন একটু পানি কম ছিল, তো যদি আপনার পরিপূর্ণ বর্ষার সময় আসেন, সে সময় দেখবেন আসলে কতটা সুন্দর হতে পারে এই যমুনার পাড়টা। বড় বড় ঘাট পাবেন, ঘাটের পাশে নৌকা পাবেন, সেটা নিয়ে চাইলে আপনি কিন্তু মন খুলে ঘুরতে পারেন নদীর ভিতর দিয়ে। তো এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে, যাই হোক ওদের সঙ্গে একটু আড্ডা দেওয়াটা শুরু করে ফেলি। চলুন বন্ধুরা, যমুনার তীরে আবারও ঘুরতে আসছি পুরো ফ্যামিলি নিয়ে। সবাই এসে, সবাই আসছে, আমি একটা সবাই দেখাইছি। তো আসলে ঘুরতে ঘুরতে বলা আছে, এখন আমি টায়ার্ড, তাই আমি একটু বসে পড়লাম। আসলে চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর, আমি এটার উপর ইতিপূর্বে একটা রিভিউ দিয়েছিলাম। তো আজকে আর বেশি রিভিউ দেওয়ার কিছু নাই, আমি শুধু আজকে ওদেরকে ভিডিও করব এবং ওদেরকে আমি দেখাবো ওরা কীভাবে আনন্দ করে, জাস্ট এতটুকু। তো অবশেষে নদীর পাড় দিয়ে একটু ঘোরাঘুরি, পানি ধরাধরি শেষ করার পরে ঠিক পাশেই আছে শেখ রাসেল শিশু পার্ক। এটা খুবই নাম করা একটা সিরাজগঞ্জের পার্ক, খুবই সুন্দর করছে পার্কটা। তো সবাই মিলেই ওদিকে রওনা করলাম। তো যেতে যেতে আমার মেয়ের আবার একটু পশুপ্রেমী আর কি, সে যে কোনো পশু পাইলেই, যদি সেটা হয় বাচ্চা কিছু তাহলে ওর মাথা ঠিক থাকে না। এখানে একটা কুকুর ছানা পাইছে, সেটা ওকে ধরতেই হবে। তো একটা ধরতে ধরতে পাশে দেখে আর একটা চলে আসছে, ও খুবই খুশি, সেটা নিয়ে একটু মজা করলো, কিছু করার নেই। তো যাই হোক, এটার পরে আমরা রওনা করলাম সেই মেইন ফটকের দিকে। তো যেতে যেতে আবার একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম, যে ঘোড়ার গাড়িটা এই পার্কের সামনে থেকে অনলি 50 টাকা পার পিস আপনাকে একদম নদীর শেষ মাথা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে, এখানে মাইকিং করে সেটাই বলা হচ্ছে। অবশেষে সেই শহীদ শেখ রাসেল শিশু পার্কের প্রবেশ টিকিট করা হলো, প্রবেশ ফি পার হেড মাত্র 20 টাকা। আমরা সবাই মিলে ঢুকলাম, ঢোকার পরে সত্যি দৃশ্যটা খুবই ভালো লাগছে। চলুন আর একটু বেশি মানে সব কিছু দেখাই আপনাদেরকে। আমার বিশ্বাস, যদি কখনো ছুটি পান তাহলে এই সিরাজগঞ্জ ক্লোজারে আসতে পারেন ঘুরতে। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড় হয় এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রতিদিনই এখানে আসে, স্পেশালি ছুটির দিনগুলোতে তো কোনো কথাই নেই। দূর দূরান্ত থেকে এখানে মানুষ প্রতিনিয়তই ভিড় জমায়। তো আমি সেগুলোই মূলত এখন একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানে বেশ কিছু শিশুদের খেলার রাইডও আছে, তো আমি সব কিছু যতটুকু পারি আর কি আপনাদেরকে দেখাবো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার আসলে একটু মানে টেকনিক্যাল ফল্টের কারণে আমি চাইলেও সব কিছু হয়তো বা দেখাতে পারতেছিলাম না, কিংবা পারবো না, কারণ আমার ব্যাটারি একদম ফুরিয়ে গিয়েছিলো, এমতো অবস্থায় কিছু করার ছিল না। তো এখানে আসলে আপনি প্রকৃতির যদি একটা মজা নিতে চান, নদীর পাড়ে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা টাইম পাস করতে চান, সেক্ষেত্রে এটার আমি প্রশংসাই করব। এখানে বলাই বাহুল্য যে আসলে কতটা সুন্দর হতে পারে। তো হোয়াট এভার, আমি এটা নিয়ে অনেক কথাবার্তাই বললাম, এখন আপনারা জাস্ট একটু আশপাশের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই। আমার ম্যাডাম সহ আমার ছোটো ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখানে, বাচ্চারা সহ সবাই মিলে নাগরদোলায় কিংবা দোলনাতে দুলতেছিল। আরও বেশ কিছু জায়গায় তো উঠলাম, কিন্তু সেগুলো বলছে দেখাতে পারবো না, জাস্ট ব্যাটারি ছিল না তাই ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, জাস্ট মজা করতে থাকুন, আপাতত এতটুকুই। এরপর যদি এই জায়গা সংক্রান্ত আপনাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।